দোষের ক্ষয় হ্যাঁ দোষের বৃদ্ধি হ্যাঁ এরপর দোষের প্রসার লক্ষণ হুম বুঝছা হুম এবার শুনতে আচ্ছা তারপরে হলো ধাতু হ্যাঁ ধাতুর সংজ্ঞা হুম এরপরে ধাতুর প্রকার হুম তারপরে ধাতুর ক্ষয় ধাতুর বৃদ্ধি হুম তারপরে প্রসার তারপরে লক্ষণ হুম আচ্ছা তারপরে মল কিছু মলটা কিছু নেই মলে শুধুমাত্র এই যে ছয় সাময়িক সময়ের জন্য খাবারটাকে এখানে ধারণ করে এটা লেখেন দুই নাম্বার লেখেন পাচক রস এটা কি খাদ্যকে সঞ্চয় রাখা নাকি সঞ্চয় রাখা এক নাম্বার দুই নাম্বার হলো এখান থেকে পাচক রস যেটাকে বলা হয় এনজাইম নাকি পাচক রস এনজাইম বা পাচক রস নিঃসরণ করা এখান থেকে সিক্রেশন করে এনজাইম বলা হয় এটাকে পাচক রস বা হজম রস বা খাবার রস এখান থেকে নিঃসরণ করে তাহলে কি তাহলে এক্সামিনার বুঝবে যে হ্যাঁ আপনি করেন এবং আপনি জানেন পাচক রস কি বা এনজাইম কি যেটাকে খাবারটাকে ডাইজেস্ট করতে সহায়তা করে এর মধ্যে কি কি HCl অর্থাৎ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড বাংলায় লিখতে পারেন আপনারা তাহলে HCl যদি মনে না থাকে দেখেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হলো ক্যাপসিন এটা হলো ক্যাপসিন আমরা দেখলাম কি পাচক রস বা হজম রস আর একটা হলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার লেখেন আছে আমি বলি সাহায্য করেন প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার অনেকটাই অনেকটাই এখানে হজম সম্পন্ন হয়ে যায়
প্রোটিন খায় এবং ফ্যাট খায়। প্রোটিন এবং ফ্যাট অনেকটাই খাবার এখানেই হজম হয়ে যায়, এখান থেকে খাবারের সারাংশ জমা হয়। অনেকটাই এখানে হজম ক্রিয়া সম্পন্ন হয়ে যায়। দেখেন নাম্বার আবার দিবে না, মেডিকেল সায়েন্সটা এরকমই, লেখার মতো দুই পাতা লেখেন একশোতে একশো, লেখার অলেখার মতো একশো পাতা লেখেন একশো মধ্যে পঞ্চাশ, বলে দিলাম। অতএব বেসিক জিনিসগুলো শিখবেন, খালি নকল করে পাশ করলে হবে দেখে দেখে একটু হয়, সে তো হয় না, সেটা তো লাইফ না। দুই দিন পরে তো আপনারা অনেকটা ঠেকে যাবেন, কিছুদিন পরে হয়তো বা গভর্নমেন্ট যে মন্ত্রণালয় আলারম মতে যে ঝুঁকিতে হইতেছে, যখন একটা চাকরি বাকরিতে যাবেন ডিজি এতে পরীক্ষা দেবেন, বলেন তো যাই কি আর জানে না, তো এত আর কেমনে করবেন। তারপরে লেখেন, তারপরে লেখেন পানি, চার নম্বর লেখেন পানি কমা গ্লুকোজ, গ্লুকোজ পাঁচ দশ মিনিট হলে হবে ওই ওই পাশে যাবে, হ্যাঁ গ্লুকোজ কমা অ্যালকোহল, অ্যালকোহল ও বিভিন্ন ঔষধ, বিভিন্ন ঔষধ প্রত্যক্ষভাবে, প্রত্যক্ষভাবে রক্তে এখান থেকে শোষিত হয়, প্রত্যক্ষভাবে রক্তে, রক্তে কারণ আমার তো সব ব্লাডে যাচ্ছে নাকি, সব কিছু ব্লাডে যায় না, ব্লাড তো চালায়, আমরা ফ্যাট খাই, আমিষ খাই, প্রোটিন খাই, যাই খাই সমস্ত কিছু যাইতেছে কোথায়, ব্লাডে, ব্লাডকে ব্লাডে কি করতেছে পুরো দেহে সিক্রেশন হচ্ছে, আমাদের জীবনে শক্তি বাড়তেছে নাকি, এই তো এখান থেকেই রক্তে, এখান থেকেই রক্তে শোষিত হয়, রক্তে শোষিত হয় প্রত্যক্ষভাবে, কিন্তু লেখছেন হলো অসুবিধা নেই দেখে দেবেন। ডায়াফ্রাম আর এটা হলো নাভি, নাভি আর এটাকে বলা হয় পাম, হাইপো কর্নিয়া রিজন বা এরিয়া, মিষ্টি ডাবের পানি, মিষ্টি মধুর, হ্যাঁ লবণ সমুদ্রের পানি, লবণ লবণ লবণই বল, লবণ রস শর্ট রস, ছয়টা রস কষায় মুখস্থ হবে মধ্যাহ্ন ছয় আকার কষায়, হ্যাঁ মধ্যাহ্ন ছয়কে। আচ্ছা আপনারা ব্যক্তিগত ভাবে কে কি করেন বলেন তো দেখি, আপনারা শুনছি আপনি কি করেন, ধরনের তাপমাত্রা উৎপন্ন হয়, হ্যাঁ যার কারণে এখানে খাদ্যদ্রব্যগুলো পরিপাক হয় একদম তরল হয়ে যায়, ঠিক আছে তাপ যদি না থাকে তাহলে কিন্তু এটা নরম হবে না, তরল হবে না। আমাদের এই যে এখানে বলাই আছে যে ডাইজেস্টিভ স্টিমুলেন্ট, ডাইজেস্টিভ স্টিমুলেন্ট, ডাইজেস্টিভ মানে কি হজম প্রক্রিয়া, হজম শক্তি না, ডাইজেস্টিভ হলো হজম প্রক্রিয়া, ডাইজেস্টিভ, ডাইজেস্টিভ, ডাইজেস্টিভ কি করে স্টিমুলেন্ট করে, স্টিমুলেন্ট মানে কি স্টিমুলেন্ট করা কি বলেন তো,
এটা শক্তিশালী করা, স্টিমুলেন্ট হলো শক্তিশালী করা, কার্যকরী করা, ইফিকেসি, ঠিক আছে? স্টিমুলেন্ট হচ্ছে লো কার্যকরী করা, মানে কি ইফিকেসি, যেটা আমার এটার কি আছে স্টিমুলেন্ট শক্তি আছে, মানে তো এই ডাইজেস্টিভ স্টিমুলেন্ট অর্থাৎ দীপন হলো আমার দীপন পাচন, হ্যাঁ পাচনের একটা শব্দ আছে বোধহয়, এটা হলো ডাইজেস্টিভ। পাচন হলো আমরা কি করি, যেমন পাচন ওষুধ, হ্যাঁ পাচন ওষুধ চেনেন, যেটা পাচন ওষুধ চেনেন কি না, চেনেন না ভাই, এই এই ধরনের ওষুধের নাম শুনেন নাই, এটা হলো পাচনটা হলো ধরা কিরকম, ধরো আপনি একটা সিরাপ বানালেন, সিরাপটা কি করবে, মানে আমরা কি করলাম করার পরে এটা হলো কি, এই যে মাটির ভিতরে, হ্যাঁ মাটির হাঁড়ি ফুটে বা স্টিলের হাঁড়ি ফুটে, বা আগে এটা করতো, আগে একটা পদ্ধতি ছিল মাটির নিচে মাটির মটকা ছিলেন তো মটকা, হ্যাঁ এই মটকা ফুটে রাখতো, ওটার পরে কি করতো আমরা যে সমস্ত দ্রব্য, হ্যাঁ যে ওষুধ বানাবো এটার মধ্যে সব দিয়ে এর চার গুণ পানি দেওয়া হবে, দিয়ে এটাকে এয়ারটাইট করে থাকে কি করবে, আমরা তখন যখন উপবাস থাকি তখন আমাদের শক্তি দরকার, তো সঞ্চিত গ্লুকোজ ভেঙে আমাদের শক্তি দরকার, ভালো কথা, আমরা বস আছে আমাদের সঞ্চিত শক্তি দিচ্ছে ভালো কথা, কিন্তু এই লিভারটা কী করে, যখন মেনলি যাদের ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি হয়, যে ডায়াবেটিসে হওয়ার ক্ষেত্রে ভূমিকা কম, ডায়াবেটিস যাদের হয়েছে তাদের ক্ষেত্রে বেশি, ওগুলো বলেন কী করে ওই সঞ্চিত গ্লুকোজ রক্তের ভিতরে গ্লুকোজ বেশি আছে ও আরও বেশি গ্লুকোজ ভেঙে পারে, তাই লিভারের ক্ষেত্রে কোনো কথা আমি তুলসী আমরা